এফিসিয়েন্ট অফিসারদেরকে সময়কাল বাড়িয়ে যদি তার সেবা না হয় দোষের কী আছে? পশ্চিমবঙ্গে কী হচ্ছে, চিফ সেক্রেটারি রিটায়ার্ড হওয়ার পরে তাকে আবার কাজে লাগানো হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্টের রিটায়ার্ড লোকেদেরই ভিড়, নতুন জব ক্রিয়েশন হচ্ছে না, নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না। তো যারা সমালোচনা করেন তারাই তো এগুলো শুরু করেছেন, কেন্দ্রের যারা কংগ্রেসের সরকার ছিল তারাও করেছেন। তো আমরা জানি সব জায়গায় এমনিতেই স্টাফ কম আছে আর অভিজ্ঞ লোক কম আছেন, তো যারা অভিজ্ঞ তাদের সেবা যদি সরকার নেয় আমার মনে হয় এটা ভালোই আছে। বলবেন যে কেন্দ্রেও নিয়োগ দিতে মানে চাকরিতে নিয়োগ করতে দেরি করছে কেমন পারছে না এই মুহূর্তে? নিয়োগ তো সব জায়গায় খালি আছে, আর যথারীতি আপনারা জানেন জজদের অনেক পোস্ট বাকি ছিল, আমাদের সরকার নেওয়া শুরু করেছে, তো সব জায়গায় চলছে। কিন্তু তার এমন কিছু কাজ থাকে যেখানে অভিজ্ঞতার প্রয়োজন থাকে, সেটা তার চাকরিতে নিলেই হবে না, সে এফিসিয়েন্ট অফিসারদেরকে কাজে লাগানো উচিত। দ্বিতীয় প্রশ্ন দাদা, নির্বাচনের আগে আপনারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল আপনাদের দলের মধ্যে আর্থিক দুর্নীতির দলের লোকেরা দলের লোকেদের বিরুদ্ধেই অভিযোগ তুলছে, কী বলবেন? কেউ তুললে হবে না, বিভিন্ন অর্থে বিভিন্ন স্বার্থে লোকে এইসব করে থাকে, এর কোনো প্রমাণ লাগে না। কিন্তু যারা জেল খেটে এসছে, যাদের নামে কেস চলছে, তো সেটা তার প্রমাণ করতে হবে না? দিনের প্রতি জেল খেটে তারা বড় বড় কথা বলছেন। আমি বলেছিলাম আপনাদেরকে ত্রিপুরা দেশে 4 ডাকাতরা গেছে, দেখে রাখুন জানি না তারা গেছে, তারা কারা, তার বিরুদ্ধে আমরা কেস করিনি, টিএমসি সরকার তার লোকেরাই কেস করেছে, যত দাগি নেতাদের ওখানে পাঠিয়েছে লাইন দিয়ে যেগুলো দাঁড়িয়ে আছে, তার বিরুদ্ধে একাধিক কেস, দুর্নীতির কেস, হিংসার কেস সব আছে। তো পুরো পার্টিটাই আজকে ওদের দুর্নীতিতে ছেয়ে গেছে, ওরা লোককে কী প্রশ্ন করবে? ওরা রাস্তায় অনেক ভিড়ে চলে, অনেক লোক অনেক কিছু করে, পার্টির তার মধ্যে কোনো দায় নেই। ঠিক আছে, কোর্ট কাছারিতে যে কেউ যেতে পারে, কোর্ট যেরকম নির্দেশ সবাইকে মানতে হবে, সহযোগিতা করা উচিত সবার তাদের। দাদা, দক্ষিণ কলকাতার বিজেপির যিনি সভাপতি রয়েছেন শঙ্কর সিকদার, তার বিরুদ্ধে কয়েকদিন আগে পোস্টার পড়েছিল, আর্থিক দুর্নীতির পোস্টার, এই যে একটা ভিডিও ভাইরাল হলো এর মধ্যেও কিন্তু শঙ্কর সিকদারের নামটা উঠে আসছে, এর বিরুদ্ধে আপনাদের দলীয় কর্মীরা, কিন্তু আপনাদের প্রশাসনিক ব্যবস্থা, দলীয় প্রশাসনিক কিংবা শৃঙ্খলা কি? দলের মধ্যে কিছু লোক আছে এখনও যারা ঢুকেছিল দলকে ড্যামেজ করার জন্য, তারাই সব চক্রান্ত করছে। যারা এফিসিয়েন্টলি কাজ করছে পার্টির মধ্যে তাদেরকে বদনাম করে পার্টিকে দুর্বল করার চক্রান্ত, যদি কেউ হয়ে থাকে পোস্টার মেরে সমাধান হয় না, তাদের সামনে আসার ক্ষমতা নেই, তাদের কাছে কোনো তথ্য নেই, তাই পাবলিককে এরকম করে উল্টাপাল্টা করে বদনাম করার চেষ্টা করছে, পার্টি এতে প্রভাবিত হয় না। আর পার্টির লোক যদি মনে করে এরকম কেউ দুর্নীতি করেছে, তার অবশ্য সে অধিকার আছে ঠিক জায়গায় গিয়ে তথ্য প্রমাণ দিয়ে আর অভিযোগ করা উচিত, ওদের ব্যাপার কে কাকে ঢুকতে দেবে না দেবে, ওই পার্টিটা এরকম, সেখানে নিজস্ব সবার ব্যবসা চলে, কেউ কাউকে জায়গা ছাড়তে চায় না। তারা যে দেখছেন না গুলি বন্দুক পুলিশকে এবং মন্ত্রীকে মেরে ফেলে দিচ্ছে, এটাই টিএমসির কালচার, পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর রন্ধ্রে রন্ধ্রে হিংসা ঢুকিয়ে দিচ্ছে ওরা।